হয়েছে তোমার চোখ বন্ধ হওয়ার পর তোমাকে নিয়ে এক সেকেন্ড চিন্তা করার জন্য পৃথিবীতে কেউ থাকে না। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি জেনারেল, এবং তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 1978 সালের 1 মার্চ পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা অধ্যাপক সিরাজউদ্দিন খাঁ, তিনি প্রাক্তন প্রধান শিক্ষক ধুলুয়া মাধ্যমিক বিদ্যালয় ও বাগা মাধ্যমিক বিদ্যালয়, এবং সাবেক প্রভাষক তৎকালীন বাউফুল কলেজ। তার মাতার নাম কানিজ ফাতেমা। ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের শিক্ষাজীবন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পঞ্চম শ্রেণীতে পটুয়াখালী জেলায় প্রথম স্থান লাভ করে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন। এরপর দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন। ছাত্র জীবন থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রাজনীতি সচেতন একজন নাগরিক হিসাবে ইসলামিক আন্দোলনের সাথে জড়িয়েছিলেন। তিনি 1987 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন এবং 1996 সালে শিবিরের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে 2002-2003 সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। এরপর তিনি কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্ব পালন শেষে তিনি 2004-2005 সেশনে ছাত্র শিবিরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হন। অবশেষে 2006-2007 সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। ছাত্র জীবন শেষ করে তিনি বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেন। তিনি পর্যায়ক্রমে জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি নির্বাচিত হন। তিনি তার নিজ জেলা পটুয়াখালী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 2 বাউফুল আসনের সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণে প্রত্যাশী ছিলেন। ডক্টর শফিকুর রহমান মাসুদের কর্মজীবন। ডক্টর শফিকুর রহমান মাসুদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিক লিমিটেডের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে নিয়োজিত আছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ব্যক্তিগত জীবনে বিবাহিত। তিনি ডাক্তার জাকারিয়া ফারহানার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ডাক্তার জাকারিয়া ফারহানা একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার। এই দম্পতির এক মেয়ে ও 2 ছেলে রয়েছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইসলামিক ফাউন্ডেশন ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত কোরআন তেলাওয়াত, আজান, সংবাদপত্র পাঠ, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জন করেন। তিনি ইসলামিক আন্দোলনের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে অংশগ্রহণের জন্য ইতালি, ফ্রান্স, জার্মানি ও শ্রীলঙ্কা ভ্রমণ করেন এবং পবিত্র হজভূত পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফর করেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কারাগার জীবন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে 2013 সালের দাঙ্গা হাঙ্গামা, ভাঙচুর ও অগ্নিসূচের জন্য রাজধানী রমনা থানায় তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসেন। এরপর 2014 সালের 9 আগস্ট রাজধানী মোহাম্মদ থেকে গ্রেপ্তার হন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ 11 জন শিবিরকর্মী। ওদিন রাত 8টার দিকে তাদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে 2016 সালের 24 এপ্রিল রাত 8টার দিকে জেলগেট থেকে মুক্তি পেয়ে বেরোনোর সময় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার হন জামাত ইসলামের অবিভক্ত ঢাকা মহানগরীর এই সেক্রেটারি। কারাগার থেকেই ঢাকা মহানগরে জামাতে ইসলামী সেক্রেটারি নির্বাচিত হন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রাজনীতির পাশাপাশি লেখালেখিতে নিজেকে আত্মনিয়োগ করেন। এই যাবৎকালে তার লেখা বইগুলো হলো আশুরা, কারবালার আসল শিক্ষা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ণ অনুসরণে দুনিয়া ও আখিরাতে সফলতা, অন্যরকম ঈদ, ভিন্ন রকম আনন্দ, 28 অক্টোবর, সত্য মিথ্যা ঐতিহাসিক দ্বন্দ্ব, নির্যাতিত ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রশ্নে বাংলাদেশ অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মানসিক ও নৈতিক দায়িত্ব। পটুয়াখালীর বাউফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান, গণমানুষের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দরিদ্র বিমোচনের আত্মকর্মসংস্থানমূলক কাজে বাউফুল উপজেলা আর্থিক সহযোগিতা প্রদানকালে বলেন,
ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে উভয় অবস্থায় আল্লাহ নির্দেশিত পন্থায় ব্যয় করা এবং সবর করা জরুরি। এমন পরিস্থিতিতে দুর্বল বা হতাশা হয়ে পড়ার কোনো সুযোগ নেই, আর এটা আল্লাহর গোলাম বা মুমিনদের বৈশিষ্ট্যও নয়। তার কাছে কার সম্পত্তি বেশি বা কম সেটা বিবেচনার বিষয় নয়, বরং আল্লাহকে কে কতটুকু ভয় করে তার উপরেই সন্তুষ্ট নির্ভর করে। শুধু কিছু পাওয়ার আশায় আমরা যেন কারো কাছে হাত বাড়িয়ে না দিই। আল্লাহ আমাদের যে মেধা শক্তি ও পারদর্শিতা দিয়েছে তা সঠিক ব্যবহার করে আল্লাহ শুক্রিয়া আদায় করতে সক্ষম হই। আল্লাহ দেওয়া নিয়ামত দ্বারা হালাল ও সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা যেন জীবন গড়তে পারি, এটাই আল্লাহর নিয়ম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বিধান। আজ এই পর্যন্তই, পরবর্তী দেখা হবে কোনো এক মহান মানুষের জীবন নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।